টক জাতীয় ফল জলপাই পুষ্টিগুণে ভরপুর, অধিক মাত্রায় ভিটামিন সি থাকায় ত্বক এবং চুলের ভীষণ উপকার করে। জলপাই কাঁচা যেমন খাওয়া যায়, তেমনি আচার এবং রান্না করেও খাওয়া যায়। তবে জলপাই আচারের জন্য দুর্দান্ত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজিস কুকিং হাউসের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে পুষ্টিগুণ সম্পন্ন জলপাইয়ের দুর্দান্ত একটা আচার শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। তবে রেসিপি দেখার আগে চলুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জলপাইয়ের আচারের জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। এরপর দেখেন, জলপাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি জলপাইয়ের গায়ে দাগ কেটে নিচ্ছি। এমনভাবে দাগ কেটে নিচ্ছি যেন জলপাইয়ের বিচি পর্যন্ত দাগ কেটে থাকে। এভাবে আমি সবগুলো জলপাইয়ের গায়ে দাগ কেটে নিচ্ছি। দেখেন, সবগুলো জলপাইয়ের গায়ে দাগ কাটা হয়ে গিয়েছে। এবার চলুন চলে যাই মূল রেসিপিতে। জলপাইয়ের আচারের জন্য এই রকম একটি প্যান নিয়েছি। এখন এই প্যানটি গরম করে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। আস্ত জলপাইয়ের তেলে ডোবা আচারের জন্য সরিষার তেল একটু বেশি লাগে। এরপর তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিচ্ছি 5টি শুকনো লাল মরিচ, দিচ্ছি 2টি তেজপাতা, এরপর দিচ্ছি 4টি সাদা এলাচ, আর দিচ্ছি 1 টুকরো দারুচিনি। এবার অনবরত নাড়তে থাকবো সুন্দর স্মেল আসা পর্যন্ত। এরপর অ্যাড করছি 1 চা চামচ পাঁচফোড়ন। আবারও নাড়তে থাকবো পাঁচফোড়ন ফুটে ওঠা পর্যন্ত। পাঁচফোড়ন ফুটে সুন্দর স্মেল বের হলে অ্যাড করছি আস্ত জলপাইগুলো। এবার অনবরত নেড়ে জলপাই তেলের সঙ্গে মিক্স করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করছি আরও 1.5 কাপ সরিষার তেল। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 3 টেবিল চামচ হলুদ সরিষা বাটা। এবার সব কিছু ভালোভাবে জলপাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। দেখেন, খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো জলপাইয়ের সাথে মিক্সড করে নিয়েছি। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর লো হিটে ঢেকে রান্না করছি 5 মিনিট। এরপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই আচারে আমি কোনো রকম পানি ইউজ করিনি, তাতে আচার খুব ভালো থাকবে, নষ্ট হওয়ার চান্স থাকবে না, আর বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। জলপাই খুব ভালো করে কষিয়ে সিদ্ধ হলে অ্যাড করছি 3 টেবিল চামচ চিনি। আবারও আমি চিনি জলপাইয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কষিয়ে অ্যাড করছি 2টা বড় রসুনের কোয়াগুলো। দেন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি আরও 1 টেবিল চামচ ভিনেগার। এরপর লো হিটে ঢেকে রান্না করছি 2 থেকে 3 মিনিট। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন, আমার জলপাইয়ের আচার কতটা লোভনীয় হয়েছে। এই আচার খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সঙ্গেই সুস্বাদু এবং মুখরোচক লাগে। শেষ পর্যায়ে আমি আবারও দিচ্ছি 2 টেবিল চামচ আধা ভাঙ্গা আচারের চাট মশলা। তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা হলে একটা কাচের জারে উঠিয়ে নিচ্ছি। এই আচার কখনো নষ্ট হয় না, বছর জুড়ে খাওয়া যায়। আমার আজকের জলপাইয়ের আচার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন আপডেটেড রেসিপির জন্য। সময় নিয়ে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।